নমস্কার, স্টাডি একে বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে আমরা ডিসকাস করব ডেসিমেল এবং ফ্র্যাকশনের থার্ড পার্ট। এর আগের পার্টে আমরা ডেসিমেল এবং ফ্র্যাকশন সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিয়েছি, ফ্র্যাকশনের টাইপগুলো দেখে নিয়েছি। এবার আমরা ফ্র্যাকশনের ওপর কিছু ক্যালকুলেশন ডিসকাস করব। তো প্রথমে যেটা একটু দেখে নেওয়া দরকার যে আমাদের তিন রকমের ফ্র্যাকশন মেইনলি হয়। একটা হয় হচ্ছে প্রপার ফ্র্যাকশন, যেটা লব ছোট হর বড়, মানে যেটা হচ্ছে ঠিকঠাক ফরম্যাটে একের থেকে ভ্যালু কম হবে যেটার। দ্বিতীয়টা হয় হচ্ছে ইমপ্রপার, যেটা হচ্ছে লব বড় হর ছোট, তার মানে এটা ইমপ্রপার, এটা একের থেকে বড় ভ্যালু হয়। থার্ডেরটা যদি বলি তাহলে হচ্ছে সেটা প্রপার এবং ইমপ্রপার কোনোটাই নয়, এটা হচ্ছে ইকুয়াল ফ্র্যাকশন, তার মানে এটা ইকুয়াল টু ওয়ান হবে এর ভ্যালু, তার মানে এর ওপরে লব এবং হর কোনোটাই কোনোটার থেকে বড় না বা ছোটো নয়, দুটোই সমান। তার মানে আমি যদি দেখি যে প্রথমে 25/27 যেটা, এটার কি এটা লব ছোট হর বড়, তার মানে এইটা হচ্ছে একের থেকে ছোট হবে, এটা প্রপার ফ্র্যাকশন। যদি বলি 5/4, এটা লব বড় হর ছোট, তার মানে এর ভ্যালু একের থেকে কম বড় হবে, তো সেক্ষেত্রে এটা হবে ইমপ্রপার ফ্র্যাকশন। আর 180/180 কথা যদি ধরা হয় তাহলে এটা লব আর হর যেহেতু সমান, তার মানে এর ভ্যালু 1 এবং এটা হচ্ছে ফ্র্যাকশন ইকুয়াল টু 1। ওকে, এই তিনটে দেখে নিলাম এই কারণে, কারণ এরপরে কিন্তু আমাদের যখন করতে হবে যেটা, সেটা হচ্ছে কনভার্সন। এই কনভার্সন যেটা আমরা করব সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকম ফরম্যাটে, যেমন আমরা দেখব যে প্রপার থেকে ইমপ্রপার বা ইমপ্রপার থেকে প্রপার, এই দুটো ফরম্যাটই কীভাবে কনভার্ট করতে হয়, এবং তার জন্য আমি জেনে নিলাম প্রপার এবং ইমপ্রপার জিনিসটা কী। এবার দেখা যাক কনভার্সন কীভাবে করব। প্রথমে দেখতে হবে যে কনভার্সন যেটা আমরা করব সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে, ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনে। ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশন মানে কি, ইমপ্রপার মানে আমরা দেখেছি যেটার ভ্যালু একের থেকে বড় হয়, মানে লবটা বড় হরটা ছোট হয়। তার মানে আমি যদি এখানে একটা সংখ্যা ধরি, আমরা পদ্ধতিটা এখানে ডিসকাস না করে একবারে ডাইরেক্ট যদি এক্সাম্পল স্কিপ করি তাহলে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি জানি জিনিসটা হয়তো তোমাদের অনেকের কাছে খুব ইজি, বাট এটাও একে ব্যাপারে এটাও ভুলে যেও না যে অনেকের কিন্তু ম্যাথটা বহুদিন পরে করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকেই এই ব্যাপারগুলোকে গুলিয়ে ফেলে। তো আমি বলছি না যে সবার ক্ষেত্রে এটা প্রবলেম হবে, বাট যাদের প্রবলেম হবে তারা ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নেবে। যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন থাকে যেখানে লব বড় হর ছোট, যেরকম কিনা 11/4 যদি এরকম একটা সংখ্যা থাকে, সেটাকে আমি যদি একটা মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে আনতে হয় তাহলে আমাকে লবটাকে হর দিয়ে ভাগ করতে হবে। যেহেতু লব এখানে বড়, হর দিয়ে ভাগ করার কোনো অসুবিধা নেই। লব এখানে 11 এবং হর হচ্ছে 4, তাহলে 11 দিয়ে যদি আমি ভাগ করি নর্মাল পদ্ধতিতে, 11 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 যাবে, ভাগফলের ঘরে 2 আসলো, এখানে বসলো 8 এবং রিমাইন্ডার বা ভাগশেষ 3 আসলো। এই তিনটাকে আমি এখানে একটা ভার্টিক্যাল হরাইজেন্টাল ডাক কেটে এখানে ওপরে 3 আর নিচে এই 4টাকেই নিয়ে আসবো। ওকে, তো 3 হচ্ছে এখান থেকে আসলো আর 4 হচ্ছে এখান থেকে গেল। ওকে, ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার যে এইভাবে কীভাবে এটাকে 2^3 হলো, তার মানে এখানে অ্যান্সার 2^3 অর টু রু অর রিটেন অ্যাজ 3 অ্যাবভ দ্য ডিনোমিনেটার 4, এবং অবশ্যই দুইটা তো হোল পার্ট তো থাকছেই। এটার মানে কিছুই না, এটা হচ্ছে একটা জিনিসের দুটো সম্পূর্ণ অংশ দেওয়া হয়েছে এবং আরেকটা 4 মধ্যে 3 দেওয়া হয়েছে। এরপরে উল্টোটা যদি কনভার্ট করতে হয় মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার, একই রকম জিনিস কিন্তু পুরো উল্টো হয়ে যাবে ব্যাপারটা। ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই আবার, 3^1 যদি থাকে, 3^1 আমি যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে প্রথমে এই দুটোর গুণ করতে হবে, এই যে হোল পার্টটা আছে তার সঙ্গে হরের পার্টটা বা ডিনোমিনেটারের পার্টটা, তাহলে 3×4 করলাম, এবং তার সঙ্গে ফাইনালি অ্যাড করতে হবে নিউমেরেটারটাকে, তার মানে +1, তার মানে 3×4 হওয়ার পরে 1 অ্যাড করে দেবো, আর নিচে অবশ্যই যেখানে ডিনোমিনেটার যেটা ছিল সেটাই বসে যাবে 4। কারণ দেখো আগেরটা তো কিন্তু তাই হয়েছিল, এখানে ডিনোমিনেটার 4 ছিল, আমি যখন মিক্স ফ্র্যাকশন আনলাম তখনও কিন্তু ডিনোমিনেটার 4 আছে। তার মানে আমি মিক্স থেকে যদি আমি যদি ইমপ্রপার ফ্র্যাকশনে যাই বা ইমপ্রপার থেকে মিক্সডে যাই, সেক্ষেত্রে কিন্তু ডিনোমিনেটার কোনো চেঞ্জ হবে না। এখানে তাহলে কী হচ্ছে, 3×4 মানে হচ্ছে 12 প্লাস 1 13 বাই 4 হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, তাহলে এটাই আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের কনভার্সন বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, খুব ইজি জিনিস। পরেরটা দেখি এবার। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বিভিন্ন রকম অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগ।
আবার বলছি যে এই জিনিসটা হয়তো অনেকের কাছে এই পার্টটা পুরোপুরি খুব ইজি, খুব খুব একটা কমপ্লিকেটেড কিছু নয়, বাট যাদের কাছে এটা বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু ভালো করে এটা দেখে নাও। প্রথমে দেখবো যে 353.5, 2 দশমিক, 353.5, 2.325, 43.23 পয়েন্টের পর বা ডেসিমেলের পয়েন্টে, ডেসিমেলের ঘরের পরে যতগুলো ঘর থাকবে সেগুলোকে কিন্তু আমরা একবারে বলতে পারবো না, মানে বলতে পারবো না 325, এটাকে আমরা অবশ্যই বলতে পারবো না যে 325, বা এটাকে 23 বলতে পারবো না, আমাকে বলতে হবে 325, এবং এটাকে আমরা বলবো 23। এবার দেখো যে আমার দেখতে হবে পয়েন্টের পরে ম্যাক্সিমাম কয় ঘর আছে যেগুলোকে যোগ করতে দিয়েছে। এখানে এক ঘর আছে, এখানে তিন ঘর, আর এখানে দুই ঘর আছে, তার মানে ম্যাক্সিমাম তিন ঘর আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের পরে প্রত্যেকটা ঘরের জন্য তিন ঘর তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? এখানে 353.5 আছে, এবার 353.5 দেওয়া আছে, এখানে তো আমার তিন ঘর নেই, মাত্র এক ঘর আছে, তার জন্য দুটো শূন্য বসিয়ে আমাকে তিন ঘর করে নিতে হবে। তারপরে 2.325কে আমি 2.325 বসিয়ে দিলাম, কারণ এখানে তিন ঘর আছে, আমাকে তিন ঘর করতে গেলে এক্সট্রা কোনো এফার্ট দিতে হবে না। তারপরে যদি 43.23 হয়, তাহলে 43.23 আরেকটা শূন্য বসবে, কারণ এখানে দুই ঘর আছে, আমাকে প্লাস এক ঘর হলে তবে তিন ঘর হবে, যেমন এখানে একের সঙ্গে দুই ঘর যোগ হয়ে তিন ঘর হয়েছিল, তার মানে এখানে দুটো শূন্য এসেছিল, এখানে একটা শূন্য। এবার আমি যে নর্মালভাবে এটাকে যোগ করে দেবো যেটার ঘরের নিচে যেটা আছে, যেমন 500.5 হয়, 2.30 হচ্ছে 5 হয়, আর 5×3 = 8, আর 2×10 = 0, হাতে 1, 1 মানে হচ্ছে 3×1 = 4, 5×6 = 7, 8, 9 হলো, 5×4 = 9 হলো, আর এখানে 3 বসে গেল, তার মানে 399.055। ওকে, এটা আমার ফাইনাল অ্যান্সার। এবার যদি আমি বলি গুণের ক্ষেত্রে, গুণ আমি প্রথম গুণ যেটা দেখবো সেটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশনের গুণ, তার মানে হচ্ছে যেটাকে দিয়ে গুণ করা হচ্ছে এটা 10 এর পাওয়ারে কিছু একটা আছে এরকম সংখ্যা। এবার আমার 10 এর পাওয়ারে যদি কিছু থাকে তাহলে আমার এটুকু মনে রাখবে যে গুণ যখন করতে দেবে তখন সেটা পয়েন্টটা জাস্ট সরতে থাকবে ডান দিকে, ডান দিকে, ডান দিকে মানে হচ্ছে কোন দিকে, এই দিকে, ডান দিকে মানে এই দিকে সরতে থাকবে, পয়েন্টটা সবসময় এই দিকে মুভ করবে। যেমন এটাতেই দেখে নিই, 3.5.9632, এটার সঙ্গে 100 গুণ করতে দিয়েছে, তাহলে পয়েন্ট কটা শূন্য আছে, একটা দুটো শূন্য আছে, তাই পয়েন্টটাও দু ঘর সরবে, মানে এক ঘর একটা শূন্যর জন্য এখানে আসলো আর একটা শূন্যের জন্য এখানে আসলো, তার মানে 3 এর আগে বসবে, তাহলে 596.32 এটা হচ্ছে অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে যে ধরে নাও যেখানে কোনো ডেসিমেলের আগে কোনো সংখ্যা নেই, তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও পয়েন্টটা একইভাবে সরতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে পয়েন্ট যদি এখানে চার ঘর আছে সরার জন্য, শূন্য 4টে আছে, তার মানে পয়েন্টও 4 ঘর সরবে, বাট প্রশ্ন হচ্ছে যে এখানে তো এক ঘর সরতে পারে, দুই ঘর সরতে পারে, তিন ঘর সরতে পারে, আর তো সরতে পারছে না, তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, একটা এক্সট্রা শূন্য অ্যাড করে নেবে, তার মানে কি হবে, এখানে যদি পয়েন্ট এখানে সত্য তাহলে 073 আর একটা শূন্য বসে গেল, তার মানে পয়েন্ট এখন কোথায়, এখানে আছে, এবং পয়েন্ট একদম শেষে থাকলে সেই পয়েন্টটা না দিলেও চলে, তার মানে এখানে 0730, তার মানে এই জিরোটাকে কেটে দিই, শুরু শূন্যর কোনো ভ্যালু নেই, তার মানে 730 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট যদি দেখতে হয় যে আমার একটা সংখ্যা আছে 78.93, তার সঙ্গে 10^5 গুণ করতে হয়েছে, এবার 10^5 মানে হচ্ছে 10 এর 1 এর পরে 5টা শূন্য, তার মানে আমার 5 ঘর সরবে পয়েন্টটা ডান দিকে। একইভাবে দেখো এখানে তো মাত্র সরার জন্য 2 ঘর অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছ এখানে 2 ঘর অ্যাভেলেবেল আছে, একবার এখানে একবার এখানে আসতে পারে, তারপরে তারপরে আরও 3 ঘর সরবে, কিন্তু সেটা শূন্য আনার পরে, দেখো 7 7 8 9 3, 7 8 9 3 কেন, 7 8 এর পরে পয়েন্ট ছিল, পয়েন্ট 1 ঘর সরলো 9 এর পরে গেল, তারপর আবার 1 ঘর সরলো 3 এর পরে গেল, এবং তারপর আরও 3 ঘর শুনতে সরতে হবে, কারণ এখানে আমার গুণ হচ্ছে 5টা শূন্য দিয়ে, তো সেক্ষেত্রে আরও 3 ঘর সরবে, এবং এই যে 3 ঘর সরবে, এবার এই 3 ঘর কিন্তু 3টে শূন্য এনে তারপর সরাতে হবে, তার মানে 3টে শূন্য আসলো। একইভাবে 481, এখানে কোনো পয়েন্ট নেই, এবার প্রশ্ন হচ্ছে পয়েন্ট যখন নেই তাহলে পয়েন্টটাকে আমি কী করে সরাবো, পয়েন্ট নেই মানে কিন্তু বারবার মনে রাখবে যে দশমিকটা এই পজিশনে আছে, পয়েন্টটা এই পজিশনে আছে, এটা এটা কিন্তু ভুললে চলবে না, পয়েন্টটা এখানে রয়েছে, আর পয়েন্টটা এখানে থাকলে 100 মানে 2টো শূন্য দিয়ে গুণ করতে হবে, তার মানে পয়েন্টটা ডান দিকে 2 ঘর সরবে, পয়েন্টটা ডান দিকে 2 ঘর সরবে। এবার ডান দিকে সরার উপায় হচ্ছে, এখানে তো ডান দিকে সরানোর উপায় নেই, তাহলে আমি 2টো শূন্য আনি, কারণ 2টো শূন্য এনে তারপরে সরাতে হবে। ওকে, এখানে সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে 1000 ছিল, 1000 থাকলে এখানে হচ্ছে 1 2 3টে শূন্য আসলো,
এখানে পয়েন্ট এখানে ছিল, 1, 2, 3 ঘর পরে সরে গেল, পয়েন্ট এখন এখানে আছে বা নেই, এই হচ্ছে ব্যাপারটা। এরপরে ক্যালকুলেশনটা আমরা দেখবো, সিম্পল নর্মাল গুণ, কিন্তু দুটোতেই ডেসিমেল পয়েন্টটা রয়েছে, মানে দশমিকটা রয়েছে। অসুবিধা কিছু নেই, নর্মাল গুণ করবো আমি 4.3 × 1.13। এটা গুণ করতে হলে আমার বেশি ভাবতে হবে না, আমি 43 × 13 গুণ করে নিই। পয়েন্টটাকে প্রথমে ইনিশিয়ালি ভুলে যাও, 43 × 13 করো শুধু। 43 × 13 করলে আমার নর্মালি আসছে, আমি যদি পয়েন্টটাকে ইগনোর করে যাই, 599 আমার অ্যান্সার আসছে। বাট প্রশ্ন হচ্ছে, পয়েন্টটাকে তো আমি পুরোপুরি ইগনোর করতে পারি না, তো সেক্ষেত্রে আমি কি করব, পয়েন্টটাকে অবশ্যই কাউন্ট করব। কিভাবে কাউন্ট করব, দেখো অ্যাকচুয়ালি কতগুলো ঘরের আগে পয়েন্ট আছে, দেখে নিই একটু কাউন্টিংটা। এখানে একটা ঘরের আগে আছে, এখানে একটা ঘরের আগে আছে, এখানে একটা ঘরের আগে, টোটাল 3টে ঘরের আগে আছে। তার মানে পয়েন্টও এখানেও 3টে ঘরের আগেই বসবে। এবার 599 যে হলো, এই 599 মানে কি, যে পয়েন্টটা কিন্তু এই শেষে আছে, শেষে পয়েন্ট আছে, কোথাও পয়েন্ট নেই মানে বুঝে নেবে একদম শেষে পয়েন্ট আছে। তার মানে পয়েন্টটা আমার ক ঘর এগোবে, এখানে 3 ঘর আগে আছে মানে এখানেও 3 ঘর আগে হবে। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এখানে পয়েন্ট বসে গেল, পয়েন্ট 599। ওকে, এবারে যদি এই গুণটা যদি এরকম দিত 0.43 × 0.13, তাহলে আমার 599ই আসতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, 4 ঘর আগে পয়েন্ট আছে, পয়েন্টটা বসাবো কী করে? কিচ্ছু ভাবার কিছু নেই, পয়েন্টটা এখানে আছে, 1 ঘর আগে 2 ঘর আগে 3 ঘর আগে, এবং তাও যখন শেষ হলো না 4 ঘর আগে বসাতে হবে, তাহলে আমি একটা জিরো বসিয়ে দিই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0.0599। ওকে, এটা আমার কারেক্ট অ্যান্সার হতো। পরেরটা যদি দেখি, যে ডিভাইড করার ব্যাপারটা, ডিভাইড করার জন্য ডেসিমেল যে নাম্বার আছে সেখানে ডিভাইড করবে কী করে? একইভাবে গুণের মতো আমি এখানে ভাগের ক্ষেত্রেও আমি দশমিকটাকে আগে ভুলে যাব। যদি একটা সংখ্যার আগে পয়েন্ট আছে, যেই সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে সেটার আগে যদি পয়েন্ট থাকে, মানে যেটাকে আমরা ভাজ্য বলি, ভাজকে যদি কোনো পয়েন্ট না থাকে, তাহলে কীভাবে ক্যালকুলেশন করব? ভাজ্যর যে সংখ্যাটা আছে পয়েন্ট 0, 2, 0, 4, এইটার আমি প্রথমে তো দশমিকটাকে ইগনোর করি, তুলে দিই। তুলে দিলে সংখ্যাটা হয়ে যাবে 0, 2, 0, 4, তার মানে হচ্ছে 204। এবার 204কে 17 দিয়ে সিম্পল ভাগ করো, 204কে 17 দিয়ে ভাগ করলে 12 আসছে, অসুবিধা কিছু নেই। এই যে যখন 12 আসলো, এই 12-র মধ্যে দেখো যে অরিজিনাল সংখ্যাটার কটা সংখ্যার আগে, কটা ডিজিটের আগে পয়েন্ট ছিল, 1টা 2টো 3টে 4টে, তার মানে এখানেও আমার 4 ঘর আগে পয়েন্ট আসতে হবে। বাট পয়েন্টটা কোথায় আছে? পয়েন্ট শেষে আছে। তাহলে ক ঘর আগে আসবে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তার মানে আলটিমেট রেজাল্ট হবে 0.0012। নেক্সট যদি দেখি, যে আমার যদি নর্মাল ভাগ হয়, সেখানে পয়েন্ট বা ডেসিমেলটা দুটো সংখ্যার ক্ষেত্রে আছে, ভাজ্য এবং ভাজকের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা আলাদা কিছু করব না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ওপর নিচে, এখানে একটা পদ্ধতি যেটা দেওয়া আছে সেটা তো ফলো করতেই পারি। যেহেতু এখানে দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, তাই 100 দিয়ে গুণ করে নেবো। 100 দিয়ে গুণ করবো কেন? কারণ পয়েন্ট যেহেতু 2 ঘর আগে আছে, তাই এখানে 2 শূন্য দিয়ে একটা সংখ্যা বানাবো, 1-এর পরে 2 শূন্য দিয়ে। তাতে কী হবে, এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু 11 থেকে যায়, পয়েন্ট উঠে যায়। এবং এই দিকে কী করবো, এই দিকেও আবার যেহেতু নিচেও 100 দিয়ে গুণ করছি, ওপরেও 100 দিয়েই গুণ করবো। 100 দিয়ে গুণ করলে পয়েন্ট কোন দিকে যাবে? পয়েন্ট সবসময় ডান দিকে সরতে থাকবে, গুণ করলে পয়েন্ট সবসময় ডান দিকে যাবে, ভাগ করলে বাঁ দিকে। তাহলে এখানে পয়েন্ট ক ঘর গেল, পয়েন্ট হচ্ছে 2 ঘর গেছে, তার মানে এখানে পয়েন্ট আছে এখন। ওকে, তার মানে আমার সংখ্যাটা আছে 0.0055, আর তাকে ভাগ করছি 0.11 × 100, মানে হচ্ছে 0.11 × 100 যদি করি তাহলে সেটা হবে 11। কেন? এখানে 1, 2 ঘর আগে পয়েন্ট আছে, আর এখানেও 2 শূন্য আছে, তাহলে এই 2 শূন্যকে যদি এই পয়েন্ট দিয়ে কেটে দিই তাহলে 11 পড়ে থাকছে। এবার তার মানে 11 হচ্ছে, এবার 0.0055/11। আগেরটা দেখো একবার, আগেরটা কিন্তু সেম জিনিস ছিল, মানে একটা পার্ট, মানে উপরের পার্টটাই হচ্ছে দশমিক ছিল, নিচেরটা ছিল না। তাহলে কী করেছিলাম আমরা? নর্মাল ভাগ করেছিলাম আগে, 55/11 করলে হচ্ছে 5 হয়। এবার প্রশ্ন হচ্ছে কটা ঘর আগে পয়েন্ট আছে? 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর, তাই 4টে সংখ্যার আগে পয়েন্ট বসবে। এখানে একটা সংখ্যার পরে আছে পয়েন্ট, তার মানে 1 ঘর আসলো, 2 ঘর আসলো, 3 ঘর আসলো, 4 ঘর আসলো, পয়েন্ট বসিয়ে দাও। এই হচ্ছে আমার রেজাল্ট। তো এই ছিল আমাদের পুরো ব্যাপার আজকে, ক্যালকুলেশনটা। আশা করি তোমাদের যারা এটা জানতে না, বা যাদের এটা আইডিয়া ভালো ছিল না, তাদের এই ব্যাপারটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এবং এই রিলেটেড কোনো প্রবলেম যেন ফিউচারে না হয়। যদি তোমাদের বুঝতে তাও অসুবিধা হয়, তোমরা এটাকে আবার ব্যাক করে আবার পুরো ব্যাপারটা দেখে নাও, পুরো ব্যাপারটা শুনে নাও, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।
তো পরের পার্টে আমরা যদি কোনো প্রবলেম থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো, আমি পরের পার্টে চেষ্টা করব এই ডেসিমেল এবং ফ্র্যাকশন এবং ডেসিমেলের যে নেক্সট পার্ট তাতে তোমাদের ডাউটগুলোও ক্লিয়ার করে দেওয়া। ওকে, তো আজকে এটুকুই, থ্যাংক ইউ।